চেষ্টা করলাম, তাদের মতামত জানলাম, তাদের হবি জানলাম, তারা কি করত, নেশা কিভাবে ধরেছিল বা কি করেছিল সেই প্রসঙ্গে আমি যাইনি। কারণ ওরা চায়, আমি যেটা ওদের সাথে কথা বলে বললাম বুঝলাম যে ওরা যে জীবনটাকে অন্ধকারময় যে জীবনটা ওরা ফেলে এসেছে সেইটাকে ওরা আর ফিরে পেতে চায় না। এটা একটা খুব ভালো লক্ষণ বলে আমার মনে হয় এবং সেটা সবাই একবারকে স্বীকার করেছে। আমরা যেটা ভুল করেছি সেই ভুলটা আমরা আর দ্বিতীয়বার করতে চাই না। এবং আরেকটা যেটা ওরা সবাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে ওরা চেষ্টা করবে যে সমাজে ভবিষ্যতে আর কেউ যেন নেশাগ্রস্ত না হয় সেই চেষ্টাটা ওরা করবে। এটা আমাকে সবাই ওরা বলেছে, ওরা নিজেরা যে অন্ধকারে ডুবেছিল ওরা চেষ্টা করবে সেই অন্ধকারে যাতে না কেউ এসে পড়ে সেটার জন্য ওরা চেষ্টা করবে। আমি তাদের এদের সম্বন্ধে একটুখানি পরিচয় বলে দিই। গঙ্গাধর, ওনার 64 ইয়ার্স, 64 বছর বয়স। ওনার উনি কোনো স্কুলে পড়েননি, খালি সাক্ষরতা যারা জানেন। ওনার কাজ হচ্ছে, মানে ওনার হবি বা যেটা ভালো লাগা সেটা হচ্ছে ওনার গাছ লাগানো। উনি পরিবেশের জন্য খুব পরিবেশ খুব ভালোবাসেন, যার ফলে উনি অনেক গাছ লাগিয়েছেন ওনার বাড়িতে এবং বাড়ির আশেপাশে। এখনো ওনার যে বাড়ি আছে উনি বলেন আমার বাড়িতে প্রচুর বড় বাগান আছে, আমি সেই বাগান চেষ্টা করি আমি সেখানে গাছ লাগানোর জন্য। এবং আর একটা ভালো গুণ আছে, উনি গান গাইতে পারতেন, এখনো গান গাইতে পারেন, আমি পরে আসছি ওনার কাছে। দ্বিতীয় যিনি আছেন প্রশান্ত মণ্ডল, প্রশান্ত মণ্ডল 37 বছর বয়স, ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তারপরে ওর ফুটবল খেলা, ও ফুটবল খেলতো এক সময় খুব ভালো, এখনও ফুটবল খেলতে চায় যদি সুযোগ পায় সেইভাবে। কিন্তু নেশাটাকে ও কাটিয়ে এসেছে এবং ভবিষ্যতে ও চায় একটু ব্যবসার সাথে জড়িত হতে, যাতে এবং যেটা বলেছে সবাইকার জন্য আরেকটা কথা বলা হল না, সবাই চাইছে যে যেভাবেই হোক একটা মানুষকেও যদি ওরা দুস্থ মানুষকে যদি যেভাবেই হোক সাহায্য করতে পারে তাহলে ওরা যথেষ্ট আনন্দিত হবে। এবং আমি ওদেরকে বলেছি যদি নিজেরা যেটা করছো করো, একজন একজন করে করছো খুব ভালো কথা, কিন্তু যদি কোনো সংস্থার সাথে জড়িত হতে পারো সেক্ষেত্রে তোমাদের পরিষেবার বিস্তারটা অনেক বেশি হয়ে যাবে। ওরা তাতে এগ্রি করেছে, ওরা রাজি হয়েছে, হ্যাঁ খুব ভালো, আমরা যে কোনো সংস্থার সাথে জড়িত হতে চাই, সেরকমভাবে বেরিয়েছে। তৃতীয় হচ্ছে ভৈরব কেওড়া, মাত্র 17 বছর বয়স, ক্লাস 6 অবধি পড়েছে, তারপর থেকেই কুসঙ্গে পড়ে যেটা হয়েছে হয়েছে, বেশ ঠিক আছে। সেটা থেকে ও চাইছে এক্ষুনি বেরিয়ে আসতে এবং চাইছে যে কোনো রকম কাজ করার জন্য, রোজগার করার জন্য যে কোনো কাজ করবে এবং বাবা মা বা যারা বাড়িতে আছেন তাদের সাথে মানে আনন্দ করে কাটাবেন এবং সমাজ সেবার সাথে জড়িত হবে। ওরও প্রধান হবি ছিল ফুটবল খেলা, এখনও চাই ও ফুটবল খেলতে, চেষ্টা করলে ও আপনার পারবে বা সুযোগ পেলে। মলয় দাস, বুঝলি তো, 31 বছর বয়স, ক্লাস 5 অবধি পড়াশোনা। ওর ফুলের কাজ করতো আগে, ফুল দিয়ে সাজানো ডেকোরেশনের ফুলের কাজ, যেটা ওর খুব ভালো প্রিয় হবি। এবং এখনো ও চায় যদি পায় কোথাও সুযোগ, মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ও চাইবে ফুলের কাজের জন্য যে কোনো জায়গা যে কোনো থেকে ফুলের কাজ করবে, তার সাথে সমাজসেবার সাথে যুক্ত হবে। আচ্ছা, আমি বলে নিই প্রথমেই, এটা বলতে ভুলে গেছি, এই গ্রুপটির নাম আমাকে সাজেস্ট করেছে আমাদের দেবজ্যোতি সরকার। তো পরে এরপরেই আসছি আমি, দেবজ্যোতি সরকার গ্রুপটির নাম সাজেস্ট করেছে উৎসর্গ। আমরা উৎসর্গটা কাকে করছো না, ভগবানকে, ভগবানকেই আমরা উৎসর্গ করবো, মানে জীবনটাই তো ভগবানের জন্য, সেই জন্য আমি নামটি দিয়েছি উৎসর্গ। সেটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দিত এই নামটি পেয়ে, আমার দারুণ ভালো লেগেছে। আচ্ছা, ওর সম্বন্ধে বলি, দেবজ্যোতি সরকার 34 বছর বয়স, জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি, স্কুলে 5-6 বছর বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছে, তারপরে কোনোভাবে এসে গেছে এই অন্ধকার জীবনে, এখন ও বেরিয়ে আসতে চায়। বেরিয়ে এসে ও তো যথেষ্ট শিক্ষিত এবং শিক্ষকতা করার ইচ্ছে আছে, যদি সুযোগ পায় শিক্ষকতা করবে এবং তার সাথে সমাজের সাথে জড়িত থাকবে, সমাজ সেবার সাথে জড়িত থাকবে। এবং ওরও হবি হচ্ছে ফুটবল খেলা এবং আবৃত্তি করা। আমি ওদের সাথে যেটা কথা বললাম, ওদের নবজীবন ফাউন্ডেশন ওরা আছে, সেই নবজীবন ফাউন্ডেশনের কাজটা কি সেটা নিয়ে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এখানে আছো কেন, কি কাজে কি করছে। তো ওরা মোটামুটি একটা আইডিয়া দিয়েছে যে নবজীবন আমাদেরকে ওই পুরনো জীবন থেকে নতুন জীবনে
আনার জন্য যে জীবন শৈলী সেই শৈলীটাকে পাল্টে দিতে চাইছি যাতে আমরা পুরনো জীবনে আর না ফিরে যাই সেই জীবনী শৈলীটাই আমাদের পাল্টে দিতে হবে সামাজিক জীবনের জন্য এবং তার সাথে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের কোনো হিসাবপত্র মানে অঙ্কের ব্যাপারটা অনেকেই জানে না তো মোটামুটি একটা আইডিয়া আছে আর ইংরেজিটা সম্বন্ধে খুব একটা আইডিয়া সবারই নেই এদের ছাড়া খুব একটা ভালো আইডিয়া নেই আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকটা জিনিস ভাদার বাবার ইংরেজি মাতার মায়ের ইংরেজি সবগুলো জিজ্ঞেস করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের নাম কি ওটা বলেছে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লেটেস্ট যিনি সেই নামটা সেভাবে ওরা বলতে পারেনি রামনাথ কোবিন্দ বলেছিল কিন্তু উনি তো আগে ছিলেন যাই হোক ওটা অতটা বলছে আমরা অনেকেই তো এখানে 7-8 বছর ধরে আছি যার ফলে ওরা মানে এখন কাদের সাথে পরিচিত হই তবুও একটা আইডিয়া যা আছে আর আরেকটা যেটা পড়াশোনা করার ইচ্ছে আছে শেখার ইচ্ছে আছে যেটা ওরা বলেছে যদি সময় বা সুযোগ পায় ওরা পড়াশোনা করতে শিখতে চায় আমি শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে লিফলেটটি আছে আমি আমাদের কাছে আছে সেই সম্বন্ধে সেটা পড়ার জন্য দিয়েছিলাম এবং এ তুমি পড়লে ও পড়েছিল যদিও খুব একটা ভালো পড়তে পারছে না অভ্যাসের অভাবে তো আমাদের দেবজ্যোতিকে দিলাম দেবজ্যোতি পড়ে ওদেরকে সবাইকে বুঝিয়ে দিল তো আমি ওকে দেবজ্যোতিকে বলবো একটু তুমি এই আমাদের শ্রদ্ধা সম্বন্ধে একটু বলো এবং আরেকটা যেটা হচ্ছে তুমি একটি আবৃত্তি করে শোনাও তুমি আবৃত্তি করো ভালো একটি আবৃত্তি করে আমাদের সকলকে শোনাও যেটা আমরা সবার সাথে করি